আসসালামু আলাইকুম ভিওয়ার্স গ্রাম বাংলা অনলাইন চ্যানেলে আপনাকে শুভেচ্ছা বন্ধুরা এই ভিডিওটির আগে দেওয়া হয়েছিল যার মধ্যে ছিল একটি পিসি বানাতে একটি ডেস্কটপ কম্পিউটার বানাতে আপনার কি কি লাগতে পারে তো সে বিষয়ে মোটামুটি বেস্ট একটি আলোচনা ছিল বা একটি পেসির মধ্যে কি কি থাকে যাদের জানাহার কৌতূহল নতুনদের ক্ষেত্রে তো তারা সেই ভিডিওটি দেখলে জানতে পারবেন কি কি থাকে তবে আজকে আমি ফেরার দেখাবো একটি পেসি বানাতে যদি আপনি নিজেও পার্টস কিনে সেট করতে চান তাহলে সেটা কিভাবে করবেন আর কি কি পার্টস দিয়ে করবেন তো তার সাথে আনুষঙ্গিক কিছু কথাবার্তা থাকবে আশা করি ভিডিওটি কাজে আসবে চলুন দেখা যাক তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন একটি পাওয়ার সাপ্লাই নিয়ে বসে আছি তো প্রথমেই পাওয়ার সাপ্লাই সম্পর্কে বলি ভালো মানের অবশ্যই একটি পাওয়ার সাপ্লাই নেবেন কম্পিউটারের বাজেট যদি কমও থাকে তাও পাওয়ার সাপ্লাইটা অন্তত একটু বেশি দামের নেবেন এখানে আমি কোনো প্রোডাক্ট রিভিউ করছি না শুধুমাত্র দেখানো বা শেখানো বা শেখার উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা তো পাওয়ার সাপ্লাইতে দেখতে পাচ্ছেন এক সাইডে কোনো একটা সাইডে অন্তত একটা ফ্যান থাকবে যে ফ্যানটির গরম বাতাসটাকে বের করে দিবে এবং ভিতরের পাশপাতিকে সে ঠান্ডা রাখবে সাধারণত পাওয়ার সাপ্লাই ভালো বা নষ্ট সেটা বুঝতে পারি আমরা ফ্যানটা চলার কারণে এছাড়া পাওয়ার সাপ্লাইতে কোনো সিগন্যাল থাকে না তবে অনেক পাওয়ার সাপ্লাইতে দুটি কেবল দেওয়ার অপশন থাকে একটি পাওয়ার কেবেল একটি মনিটরের লাইন দেওয়ার জন্য আরেকটি পোর্ট থাকে যাই হোক এই পাওয়ার সাপ্লাইটিতে একটি ক্যাবেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার কেবেল তো পাওয়ার কেবেলে সাধারণত তিনটা পিন দেখতে পাচ্ছেন তিনটা তিন পিন পিনওয়ালা একটি পাওয়ার কেবেল সংযুক্ত করবেন কারেন্টের বোর্ডের সাথে যে প্রান্তটি সংযোগ করা হয় সেখানেও কিন্তু তিন পিনের কেবেলটি নেবেন অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটা পিনেরও পাওয়ার কেবেল থাকে তবে সেটা ইউজ করা থেকে বিরত থাকবেন তবে এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আবারও কথা হবে যাই হোক আমরা পাওয়ার কেবেলটি সংযুক্ত করব পাওয়ার সাপ্লাইর সাথে তো পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে কি কি পোর্ট থাকে মাদার লাইন দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ পিনের একটি এটার নাম আমি জানি না ভাই তো লম্বা আকৃতির এখানে চব্বিশটি পিন রয়েছে মাদার বোর্ডের বিভিন্ন পাতির মধ্যে এখান থেকে পাওয়ারটা সাপ্লাই হয়ে যায় তারপরে এরকম দুটি ক্যাবেল রয়েছে একটি হচ্ছে হার্ড ডিস্কে পাওয়ার দেওয়ার জন্য আর একটি হচ্ছে সিডি ড্রাইভে পাওয়ার দেওয়ার জন্য তো এখানে যে কয়েকটি পোর্ট রয়েছে আপনি মাদার বোর্ডে খুঁজে দেখবেন এই পোর্টগুলি লাগানোর জন্য ভিন্ন ভিন্ন অপশন রয়েছে এখানে একটির মধ্যে আরেকটি ঢুকিয়ে দিবেন এটা করা সম্ভব হবে না যেখানে যে পোর্টটি বসবে সেটি আলাদা আলাদা করে নকশা করা রয়েছে তো যাই হোক এবার আমরা মাদার বোর্ড হাতে নিলাম তো মাদার বোর্ডে দেখতে পাচ্ছেন প্রথমেই আমরা যেটা করব মাদার প্রসেসর লাগাবো তো প্রসেসরের এখানে দেখতে পাবেন অসংখ্য পিন রয়েছে প্রসেসর যখন লাগাবেন তখন অবশ্যই সাবধানে লাগাবেন যেন কোনো একটা পিন ব্যাকা না হয়ে যায় বা বেঙ্গে না যায় তাহলে কিন্তু পুরো বোর্ডটি নষ্ট হয়ে যাবে তো এই বোর্ডটি হচ্ছে একটি পুরাতন বোর্ড অনেকটা নষ্ট হলেও চলে এটা দেখানোর উদ্দেশ্যে শুধুমাত্র আপনাকে এবং একটি নর্মাল বোর্ড আর কোন বোর্ডে কোন প্রসেসর দরকার হবে সেটা আপনি যখন কনফিগারেশন নিবেন একটি পিসি বিল্ড আপের জন্য তখন তারাই বলে দিবে যেমন এটি একটি থার্টি ওয়ান মাদার বোর্ড এখানে ডিডিআর টু র্যাম লাগবে ডুয়াল কোর প্রসেসর ইন করতে পারবেন এখানে যদি আপনি আই থ্রি আই ফাইভ আই সেভেন দিতে চান তাহলে কিন্তু সেটা হবে না তো দেখতে পাচ্ছেন আমি একটা প্রসেসর হাতে নিলাম এই প্রসেসরের উপরে রয়েছে এক ধরনের থার্মাল পেস্ট এটি দোকানে কিনতে পাওয়া যায় এই পেস্টটি মূলত কুলিং ফ্যান থেকে কুলিং ফ্যান এবং এই পেস্ট সংযুক্ত রাখা হয় যেন কুলিং ফ্যান যে বাতাসটি দেবে সেই বাতাসটিতে যেন এই পেস্টের মাধ্যমে পশুচারটি ঠান্ডা থাকে কারণ এই পেস্টটি শুকায় না সহজে এখানে আবার বুলক্রমে দাঁত মাজা পেস্ট লাগিয়ে দিন না তো প্রসেসারটির পাশে দেখতে পাচ্ছেন এখানে খাপ রয়েছে এটি আপনি যেমন খুশি তেমন সাজাতে পারবেন না খাপে খাপে যখন আপনি বসাবেন তখন এটা সুন্দরভাবে বসে যাবে তো বসে যাওয়ার পরে এটা বসিয়ে পরে এখানে একটি লক রয়েছে এই লকটি চাপ দিয়ে আটকিয়ে দিবেন তো তারপরে দেখতে পাচ্ছেন পাশে দুইটা র্যাম লাগানোর জায়গা রয়েছে এখানে আপনি র্যাম সেটপ করবেন তবে সে র্যামটা হবে আপনার মাদারবোর্ডের উপর ডিপেন্ড করে বা প্রসেসরের উপর ডিপেন্ড করে আপনি কত জিবি র্যাম লাগাতে পারবেন দেখুন এখানে দুইটা পোর্ট রয়েছে আপনি এই মাদারবোর্ডের জন্য যেহেতু এটা থার্টি ওয়ান মাদার সেহেতু এখানে আপনি ডিডিআর টু র্যাম লাগাতে পারেন তবে র্যামটি এক জিবি দু জিবি ফোর জিবি এরকম হতে পারে তবে এই থার্টি ওয়ান মাদার বোর্ডে কমসে কম দুই জিবি করে চার জিবি র্যাম লাগালে বারো সার্ভিস পেতে পারেন তো র্যামটি লাগানোর সিস্টেম আপনি দেখতে পাচ্ছেন এখানে দুই সাইড দুই ক্লিপ রয়েছে র্যামের বরাবর একটা রয়েছে তো খাপের সাথে যখন আপনার র্যামটি যাবে সোজা চাপ দিবেন আগে চাপ দিবেন না দুই সাইড চাপ দিবেন দেওয়ার পরে ক্লিপ দুটো লাগিয়ে দিবেন তো তারপরে হচ্ছে কুলিং ফ্যান কুলিং ফ্যান লাগানোর একটি জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফ্যান লেখা রয়েছে বোর্ডে লেখা থাকবে কোন জায়গায় কি লাগাতে হবে আপনি চাইলেও উল্টাপাল্টা লাগাতে পারবেন না ভিন্ন জায়গায় হতে পারে এক এক মাদার বোর্ডটি এক এক রকমের তবে ফ্যান লেখা থাকবে এটা নিশ্চিত অথবা আপনার ফ্যানের যে লাইনটি রয়েছে বা পোটটি রয়েছে সেই পোটটি যে কোনো জায়গায় আপনি ইন করতে পারবেন না সেটি লাগানোর জন্য আলাদা আলাদা জায়গা থাকবে তো ফ্যানটি আপনি বসাবেন ফ্যানের চার কর্নারে চারটা ক্লিপ রয়েছে আটকানোর জন্য তো ফ্যানটা সুন্দরভাবে বসিয়ে দিয়ে ক্লিপ ক্লিপচারটা আটকিয়ে দিবেন চাপ দিয়ে মোড় দিবেন আটকে যাবে এবং এটা শক্ত করে আটকাবেন এটা নরবরে করে আটকালে কিন্তু হবে না ফ্যানটির যেন একদম শক্ত হয়ে মাদারপোটের সাথে লেগে থাকে অবশ্যই সাবধানে লাগাবেন যেন ফ্যানের যে ক্লিপ রয়েছে সেটি যেন না ভেঙে যায় তাহলে কিন্তু এই ফ্যানটি দিয়ে আর কাজ হবে না তো লাগানোর পরে আপনি ফ্যানের যে পোটটি রয়েছে সে পোটটি নির্দিষ্ট স্থানে বসিয়ে দিবেন সুন্দরভাবে তো তারপর হচ্ছে কর্নারে দেখতে পাচ্ছেন সাতাপোট এখানে দুইটা রয়েছে একাধিক থাকতে পারে চারটাও থাকতে পারে এক এক বোর্ডে এক এক রকমের যেহেতু এখানে দুইটা রয়েছে আমরা এখান থেকে যেটা করতে পারবো একটি হার্ড ডিস্ক সংযোগ করতে পারবো তো এক প্রান্তে হার্ড ডিস্ক দেব আর এক প্রান্তে আমাদের মাদার সাথে লাইন থাকবে যারা একাধিক হার্ড ডিস্ক ইউজ করে তাদের এখানে একাধিক পোর্টও থাকে আর যেহেতু এখানে দুইটা পোর্ট রয়েছে সেহেতু আপনি একাধিক হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন না একটি পোর্ট দিয়ে হার্ড ডিস্কে লাইন দিবেন আর একটি পোর্ট দিয়ে সিডি ড্রাইভে লাইন দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি হার্ড ডিস্ক তো হার্ড ডিস্ক এখানে দুইটা জায়গা রয়েছে লাইন দেওয়ার জন্য তো একটি হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার দিবেন এখানে খাপ রয়েছে আপনি চাইলে উল্টা পাতলা লাগাতে পারবেন না তো আমি পাওয়ার সাপ্লাই থেকে একটি লাইন দিলাম এবং আমাদের মাদারবোর্ড থেকে যে ছাতা ক্যাবেলটি রয়েছে সেটি এক প্রান্ত মাদারবোর্ডের সাথে সংযুক্ত রয়েছে অন্য প্রান্তটি এনে খাপের খাপ মন্ট্রভাপ এখানে ঢুকিয়ে দিব তো আমাদের এখন হার্ড ডিস্কের সাথেও লাইন দেওয়া কমপ্লিট আপনি চাইলে ছাতা ক্যাবেল আরেকটি দিয়ে সিডি ড্রাইপে লাইন দিতে পারেন তো আমার কাছে এক্সট্রা সিডি ড্রাইভ নাই তাই দেখাতে পারলাম না তবে সিস্টেমটা হার্ড ডিস্কের মতো একই রকম তো একটু খেয়াল করে দেখবেন যেহেতু অনেকগুলি তার এখানে পেছানো গোছানো রয়েছে একটু এলোমেলো লাগতে পারে শুধুমাত্র আমরা পাওয়ার সাপ্লাই থেকে মাদার বোর্ডে লাইন দেই নেই হার্ডিক্সে লাইন দিয়েছি এখন আমরা মাদার বোর্ডে যে লম্বা যে চব্বিশ পিনের যে সকেটটি রয়েছে সেটি আমরা এখানে বসিয়ে দেব তো একটু চাপ দিয়ে শক্ত করে বসিয়ে দিবেন এবং এখানে চারটা যদি এখানে আলাদা ছুটি রয়েছে একসাথেও থাকতে পারে তো সেটা আলাদা এখানে বসিয়ে দিলাম তারপরে চারটে পিনের আরেকটি জ্যাক রয়েছে তো এটি যেই চব্বিশ পিনের কাছেই থাকবে তা কিন্তু নয় এক এক রকমের মাদার এক এক জায়গায় আলাদা করে থাকতে পারে তো এটা যেহেতু পাশে রয়েছে আপনার দেখার একটু অসুবিধা হতে পারে এটা বসিয়ে দিবেন এগুলি আসলে সবগুলি খাপ করা রয়েছে চৌকা গোল এরকম আকৃতি দেওয়া আছে আপনি চাইলে ঘুরিয়ে ফিরে লাগাতে পারবেন না দেখতে পাচ্ছেন আমাদের মাদার বোর্ডের সাথে এই দুইটা মাত্রই সংযোগ এছাড়া আর কোনো সংযোগ এই মুহূর্তে নাই তো এই দুইটা সংযোগ আমরা দেওয়ার পরে মাদার বোর্ডের লাইন দেওয়া কমপ্লিট হার্ড ডিস্কে লাইন দিলাম র্যাম বসালাম প্রসেসার বসালাম কুলিং ফ্যানও বসালাম আমাদের কম্পিউটার সেট কিন্তু ক্লিয়ার এখন এই সেট সুন্দর হতো যদি কম্পিউটার কেসিং এর মধ্যে ঢুকাতাম তবে কেসিং এর মধ্যে ঢুকাতে দেখতে হয়তো একটু অসুবিধা হতো কারণ দেখানোটা প্রবলেম হয়ে যেত তবে এই কোথায় কি ডুকাটে কি করলাম সেটা কিন্তু দেখতে পাবেন না এই জন্যই আমি মেলা দেখালাম আপনি কেসিং এর সাথে সেট আপ করেন সব মাদারবোর্ডে সেট আপ করার মতো যে পিন রয়েছে সে একই রকমের মাদারবোর্ড যেটাই হোক না কেন পাওয়ার সাপ্লাই যেরকমই হোক না কেন সব এ একই রকম সিস্টেম রয়েছে মানে একই জায়গায় হোল করা আছে স্কুলও দেওয়ার জন্য এবং হার্ড ডিস্ক স্ক্রু দিয়েও লাগাতে পারেন অথবা অটো সিস্টেম আছে হার্ড ডিস্কটি এখানে ঢুকিয়ে রাখবেন খেসিংয়ের মধ্যে যাই হোক আমাদের মোটামুটি এখানে সব কিছু সংযোগ ক্লিয়ার হলো তারপরে কি করবো এখন আমরা পাওয়ার সাপ্লাইতে পাওয়ার কানেকশন দেব বিদ্যুতের সাথে তো বিদ্যুৎ কানেকশন দেওয়ার জন্য মাল্টিপ্লাক থেকে পাওয়ার কেবল লাইনটা সংযোগ করলাম তো বন্ধুরা এখানে পাওয়ার দেওয়ার জন্য কেসিং এর মধ্যে পোর্ট থাকবে যেহেতু কেসিং এর মধ্যে অফ সুইচ রয়েছে সেহেতু এখানে যেহেতু আমার কোনো সুইচ নেই এখানে আমরা এফ প্যানেল থেকে মাইনাস প্লাস সংযোগ করে দিলে পাওয়ার চলে আসবে তো পাওয়ার পোর্টটি আপনি সেইখানে বসাবেন যেখানে দেখবেন এফ প্যানেল লেখা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলের মাথায় যে দু পয়েন্ট রয়েছে এরকম কিন্তু আরো কয়েকটি পয়েন্ট রয়েছে এগুলো হচ্ছে ইউএসবি পয়েন্ট যেটা ইউএসবি তার নিচে বোর্ডের সাথে লেখা থাকবে ইউএসবি ইউএসবি পোর্ট সুতরাং কেসিং এর সাথেই কেসিং এর সামনের দিকে দেখবেন কয়েকটা ইউএসবি অপশন রয়েছে তো তার মধ্যে যে পোর্টগুলি থাকবে সেই পোর্টগুলিই ইউএসবি পোর্টগুলো এখানে বসবে আর যেটা হচ্ছে কেসিং থেকে যেটা পাওয়ার পয়েন্ট আসবে সেটি বসবে এফ প্যানেলে তো বন্ধুরা আমরা এফ প্যানেল থেকে এবার পাওয়ার দেবো পাওয়ার দেওয়ার জন্য এখানে দুটো পয়েন্ট একসাথে করলেই পাওয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি যখন এটা দুইটা একসাথে করলাম অলরেডি কুলিং ফ্যান ঘুরতেছে তার মানে পাওয়ার চলে আসছে যদিও এই বোর্ডে কোনো লাইট নেই সেহেতু আপনাকে বুঝতে পারলাম না যে পাওয়ার আসছে না না আসছে তবে ফ্যান দেখে আপনি নিশ্চিত হতে পারেন যে হ্যাঁ পাওয়ার আসছে তবে এখন কিন্তু আপনাকে আমি মনিটর দেখাইনি নি যেহেতু মনিটরে কীরকম আসবে তবে মনিটর দেওয়ার জন্য মনিটরে আপনাকে লাইন দিতে হবে লাইন দেওয়ার জন্য আপনি মাদারবোর্ডের যে প্রান্তে লাইন দেওয়ার অপশন রয়েছে সেই প্রান্তটি দেখতে এরকম এখানে অনেকগুলি পোর্ট রয়েছে তো বন্ধুরা এখান থেকে এই যে পোর্টটি দেখতে পাচ্ছেন এই পোর্টে আপনি মনিটরের যে ক্যাবলটি রয়েছে সে ক্যাবলটি এখানে সংযুক্ত করবেন তাহলে আপনার লাইনটি মনিটরে চলে যাবে তারপরে রয়েছে ইউএসবি এখানে চারটা ইউএসবি পোর্ট রয়েছে একটার মধ্যে আপনি মাছ ঢুকাতে পারেন আরেকটার মধ্যে আপনি কিবোর্ড ঢুকাতে পারেন তারপরে এখানে ইন্টারনেট দেওয়ার মতো অপশন রয়েছে তারপরে রয়েছে অডিও মাইক্রোফোন তো মনিটরে লাইন দেওয়ার পরে প্রাথমিকভাবে আপনাকে বায়ো সেট করতে হবে বায়ো করে আপনাকে উইন্ডোজ দিতে হবে উইন্ডোজ যেটি আপনার পছন্দ যেমন উইন্ডোজ সেভেন রয়েছে এইট রয়েছে উইন্ডোজ টেন রয়েছে তবে নর্মালি আপনাকে উইন্ডোজ সেভেন আলটিমেট দেওয়াই ভালো আপনি সিডি ড্রাইভের মাধ্যমে দিতে পারেন পঁয়ত্রিশ চল্লিশ টাকায় বাজারে সিডি কিনতে পাওয়া যায় উইন্ডোজ সেট আপ দেওয়ার জন্য পাওয়ারটা খুলে ফেললাম দেখতে পাচ্ছেন যে ফ্যানটা অফ হয়ে গেছে আমি মনে করি আপনি এবার একটি পিসি বিল্ড আপ করতে পারবেন পার্স কিনে বাসায় বসেও পিসিটাকে সেট আপ করতে পারবেন তো সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নেব তবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপডেট ভিডিওগুলো মিস না করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো পরবর্তীতে আবারও কোনো বিষয় নিয়ে হাজির হবো সেই প্রত্যাশায় আজকের মতো বিধি নিচ্ছি আল্লাহ হাফেজ